বাংলাদেশে ওজিএসবি 17টি ব্রাঞ্চ আছে এবং 17টি ব্রাঞ্চ 19টি ব্রাঞ্চ আছে 19টি ব্রাঞ্চের মধ্যে 3000-এরও বেশি সদস্য, তাদেরই একজন আমি। আজকে আমাদের 32তম ইন্টারন্যাশনাল কনফারেন্স বৈজ্ঞানিক সম্মেলন, এই সম্মেলনে আমরা সবাই সম্মিলিত হয়েছি। আজকে আমাদের পদযাত্রা ছিল, শোভাযাত্রা, সেখানে আমরা যে নাম দিয়েছি রেনাথন, মানে আমাকে দৌড়ে যেতে হবে। আমাদের কোথায় দৌড়ে যেতে হবে? 2030-এ আমরা জানি 2030-এর মধ্যে নারী মাতৃমৃত্যু যে সংখ্যা, সেই সংখ্যা 70-এর নিচে নামিয়ে আনতে হবে। পুরো বিশ্ব কিন্তু এটাতে কাজ করছে, বাংলাদেশ এগিয়ে আছে, এই জন্যই আমি বলবো আমাদের ওজিএসবি প্রত্যন্ত অঞ্চল ধরে কাজ করছে, নিরাপদ মাতৃসেবা দিচ্ছে, মাতৃমৃত্যু কমিয়ে আনার জন্য। আমাদের যে সমস্ত দেশে, এমনকি গ্রামে অঞ্চলেও যারা আছে, তারাও কিন্তু মাতৃসেবা পেয়ে আসছে। আজকে যে স্লোগান আমাদের ছিল, আমরা কিন্তু বাল্যকাল থেকে শুরু করেছি, যেরকম আমরা বলি বাল্যবিবাহ বর্জন করতে হবে। আমাদের যারা নাবালিকা, যারা কিন্তু অ্যাডোলেসেন্স হেলথ বলে, সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলছি। আমরা বলছি নিরাপদ শাস্তি ব্যবস্থা চাই, মাতৃ আমাদের গর্ভধারণ, প্রত্যেকটা গর্ভধারণ হবে সুনিশ্চিত। এবং আমরা কিন্তু আরও স্লোগান দিচ্ছি, দুইটির বেশি সন্তান নয়, একটি সন্তানই যথেষ্ট, দুইটি যথেষ্ট। আমরা আরও বলছি যে ফিস্টুলামুক্ত বাংলাদেশ করতে চাই, জিরো টলারেন্স। আমরা কোনো চাই না কোনো মায়েরা যেন ফিস্টুলার জন্য যেন নিগৃহীত হয়, সেই জিনিসটা কিন্তু আমরা চাই না। আমরা জন্ম নিয়ন্ত্রণ নিয়ে কথা বলি, আমরা মাতৃমৃত্যু নিয়ে আমরা কথা বলি, মাতৃ সুস্বাস্থ্য নিয়ে কথা বলি। এক কথায় বলতে গেলে ওজিএসবি নারী স্বাস্থ্য নিয়ে কাজ করছে। আজকে যে জন্ম হলো, সেখান থেকে মৃত্যু পর্যন্ত ওজিএসবি আপনাদের পাশে আছে, সকলের পাশে আছে, আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। নারী স্বাস্থ্যের উন্নয়ন, নিরাপদ মাতৃত্ব। নারী স্বাস্থ্য উন্নয়নের কথা কিন্তু শুধুমাত্র মাতৃত্ব না, কিশোরী স্বাস্থ্য থেকে শুরু করে, তাদের যেমন একটু আগে শুনলে যে বাল্যবিবাহ বন্ধ করা হতে হবে, এই কিশোরীদেরও কিন্তু স্বাস্থ্যের একটা ঠিক করতে হয়। এদের একটা বিরাট শক্তি কিন্তু কিশোরী আমাদের আছে এখানে। তার সঙ্গে সঙ্গে আমরা যে তাদের যে রিপ্রোডাক্টিভ রাইটটা যে, সেটাকে নিশ্চিত করতে হবে। আর একজন মা নিশ্চিন্তে নির্বিঘ্নে তার জন্ম দেবেন সন্তান, সেটিকেও কিন্তু নিশ্চিত করতে হবে, সেটাও কিন্তু আমাদের একটা বিরাট টার্গেট। এরপরে বয়সের যে একটা ব্যাপার আছে, এরপর আর একটা প্রযুক্তি, যখন মেয়েরা পৌঁছে, আজকাল কিন্তু আমাদের বয়সের কী বেড়ে গেছে, আমরা কিন্তু 72.3 বাঁচবো, তাহলে সেই পর্যন্ত আমরা যে বাঁচবো সেইটা, এই যে একটা বিরাট শক্তি কাজ করবে আফটার 45, এই শক্তিটাকেও কাজ করতে দেওয়া, তারাও যেন আমাদের তাদেরকে হেল্প করতে পারে। খালি কিশোরী, মাঝবয়সী, তারপরে শক্তি, এই তিনটা নারী শক্তি নিয়ে আমরা কাজ করতে চাই এখানে। আমরা এই জন্যই আসছি এখানে কাজ করতে, এবং আমরা প্রত্যেকটা একবার তৃণমূল পর্যায়ে কিন্তু আমরা কাজ করছি, তৃণমূল থেকে টাসিরি পর্যন্ত সবাই সেটাকে জানে। এবং আমরা চাই যে আপনারা মিডিয়ার মাধ্যমে এটাকে আরও বেশি প্রচার করবেন, যেন আমরা সেই কাজগুলোকে শক্তিশালী করতে পারি। যখন গর্ভবতী হয় তখন থেকে তাকে যত্ন নিতে হয়। আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, মায়েদের প্রতি অবহেলা, সব কিছু মিলে যখন মেয়েটার ডেলিভারির সময় হয় তখন সে কোথায় যাবে, কার কাছে যাবে, কোথায় ডেলিভারি হবে, সে কিছুই বলতে পারে না। তাকে কন্ট্রোল করে তার শাশুড়ি বা তার হাজব্যান্ড, কিন্তু ওনারাও আগে থেকে ঠিক করে রাখেন না। তো এই যে মেয়েটা একটা দুর্বিষহ সময়, ডেলিভারির সময় অনেকক্ষণ ব্যথা হয়, সেই ব্যথা সহ্য করতে করতে যখন আর সে পারে না, একটা বাচ্চার ডেলিভারি হয় জনি পথে, এই হওয়ার সময় ওই পথটা ছিঁড়ে যায়। এতই কষ্ট যে ছিঁড়ে গিয়ে পেশাবের থলি এবং মাসিকের রাস্তা একসাথে হয়ে যায়। পরবর্তীতে মেয়েটা সারা জীবন শুধু পেশাব থেকে পেশাব ঝরতে থাকে, পেশাবের থলি থেকে, এবং সেটা পরে জনি পথে। তো ও যেখানে যায় তার একটা গন্ধ হয়, এই গন্ধ ওকে কখনও ছাড়ে না। ও বসতে পারে না, দাঁড়াতে পারে না, আত্মীয় স্বজনকে যেতে পারে না, হাজব্যান্ডের কাছে যেতে পারে না, শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়, কেউ কেউ বা সুইসাইড করে। তো এই যে ফিস্টুলা, এটা কিন্তু প্রিভেন্টেবল, এটা ইচ্ছে করলেই আমরা থেকে রেহাই পাই। আমরা শুধু ওই সময়টা মায়েকে যত্ন দিব, মায়ের প্রতি আমাদের আদর ভালোবাসা, যে মেয়েটাকে আমি বড় করলাম, প্রেগনেন্ট হলো, তার ডেলিভারির সময় আমি কোথায় থাকলাম, এই দায়িত্ববোধ আমাকে নিতে হবে, আমার সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা ফিস্টুলা মুক্ত দেশ দেখতে চাই, আমরা এই অঙ্গীকার করছি আজকে যে আমাদের আগামী 3 বছরের মধ্যে আমাদের দেশ ফিস্টুলা মুক্তি হবে। কারণ এটা কার্স, এরকম কার্স বহন করা সম্ভব না। আপনাদেরও মা আছে, বোন আছে, মেয়ে আছে, তা আমি চাই সবাই মিলে আমরা এই যুদ্ধে নেমে পড়ি। এখানে যেটা সম্বন্ধে বলতে চাই সেটা হলো নারীর প্রতি যে সহিংসতা, সেটা রোধ করতে হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন যে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, কাজে আমাদের এইটাকে যাতে আমরা সব দিক দিয়ে এটা ফুলফিল করতে পারি, সেটার জন্য আমাদের কিছু কাজ আছে। 1 নম্বর, কিন্তু এই যে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে তার জন্য 14% ম্যাটারনাল ডেথ হচ্ছে, কাজে এটা কিন্তু বিরাট একটা ইস্যু যেটাকে আমরা ইগনোর করে যাই।
এখন নারীর প্রতি যদি সম্মান বোধ না বাড়ে, বিশেষ করে যেহেতু আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, এখানে যদি নারীকে সম্মান না দেই, নারীর প্রতি সেই মর্যাদা আমরা না দিই, তাহলে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে না। এবং এইটা বন্ধ করার জন্য আমাদের যেটা করতে হবে, ঘর থেকেই শুরু করতে হবে। ঘরে আমার ছেলেটাকেও যেভাবে আমি শাসন করে মানুষ করব, মেয়েটাকেও সেই একইভাবে মানুষ করতে হবে। কিন্তু আমাদের দেখা যায় মেয়েটার উপর সব রকম বিধিনিষেধ আমরা আরোপ করি, কিন্তু ছেলেটাকে সেইভাবে আমরা শিক্ষা দিই না। কাজেই ছেলেরা তাদের যে স্বাধীনতা ভোগ করে, সেই স্বাধীনতা সবসময় সুফল বয়ে আনে না। কাজে নারী এবং পুরুষের প্রতি যে এই যে আমাদের সমতা বা এই জিনিসটা যে দুজনের প্রতি দুজনের শ্রদ্ধাবোধ না জন্মায়, তাহলে কিন্তু নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে। আমরা কাজ অনেক আগে থেকেই শুরু করেছি, ওজিএসবি জন্মলগ্ন থেকেই আমরা আমাদের সরকারের সাথে কাজ করছি যাতে আমাদের মাতৃস্বাস্থ্যের উন্নতি হয়, আমাদের শিশু স্বাস্থ্যের উন্নতি হয় এবং প্রজনন স্বাস্থ্য মানে মহিলাদের যে রোগ সেটা যেন উন্নত হয়। আমরা আমাদের ওজিএসবি জন্মলগ্ন থেকে এইভাবে কাজ করছি দেখে কিন্তু আমাদের আপনারা সবাই জানেন যে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যে সেই টার্গেটে কিন্তু আমরা রিচ করতে পেরেছি এবং আমরা খুবই আশাবাদী যে আমরা এসডিজি গোলও রিচ করতে পারি। আমাদের প্রতিটি সদস্য এই ব্যাপারে জানে এবং এই ব্যাপারে কাজ করে যাচ্ছে। আমাদের সারা বাংলাদেশে 19টা ব্রাঞ্চ আছে এবং সেই ব্রাঞ্চের যে আমাদের যে সদস্যরা আছে তারা সবাই একসাথে আমরা কাজ করে যাচ্ছি মাতৃস্বাস্থ্যের উন্নতির জন্য, প্রজনন স্বাস্থ্যের উন্নতির জন্য, মহিলাদের স্বাস্থ্যের উন্নতির জন্য। সবাই সব কিছু জানে, মানে একইভাবে আমরা কাজ করে যাচ্ছি আমাদের টার্গেটে যাতে আমরা রিচ করতে পারি এবং এ ব্যাপারে আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করছি এবং সরকারও আমাদেরকে সহযোগিতা করছে যাতে আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি। আচ্ছা, আমরা আসলে প্রতি বছরই আমাদের বার্ষিক ইন্টারন্যাশনাল সম্মেলন করে থাকি, এবারও এটার ব্যাপ্তি হয়নি, আমরা এটা করছি এবং প্রত্যেকবার এটা প্রতিপাদ্য থাকে। সেই প্রতিপাদ্য এবার হচ্ছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সহস্রাব্দ যে একটা আমাদের লক্ষ্যমাত্রা আছে সেটা 2030-এর মধ্যে আমরা যে 70-এ নামিয়ে আনতে চাই। কয়েকটা সূচক আছে, তামনে মাতৃমৃত্যু যে আমরা 70-এ নামিয়ে আনতে চাই, অ্যাজ এ হোল আমরা পুরোপুরি মহিলাদের স্বাস্থ্য সম্বন্ধে এটা আমরা মহিলাদের স্বাস্থ্যের সব রকম সূচককে নামিয়ে আনার চেষ্টা করব এবং এটা আমাদের ব্রত। এর জন্য আমরা এখানে এটার থিম দিয়েছি যে স্ট্রাইভিং টু রিচ এসডিজি বাই 2030 ইন উইমেন্স হেলথ। এইটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং আমরা সব দিক দিয়ে চেষ্টা করে যাচ্ছি। আমাদের সোসাইটি ওজিএসবি অনেক বছর 1972 সাল থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং গত বছরই 50 বছর পূর্তি হয়েছে আমাদের এবং এখন আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি প্রত্যেকটা দিকে যাতে মহিলারা সুস্থ থাকেন, তাদের ডেলিভারি রিলেটেড প্রবলেম কমে যায়, তাদের গাইনোকোলজিক্যাল সমস্যা কমে যায়, ক্যান্সারজনিত সমস্যা কমে যায়, সব কিছু আমরা দেখাশোনা করছি।